হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোর অফ অমনিপাস ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব শর্ট কোশ্চেন নিয়ে, যেগুলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই অবজেক্টিভ শর্ট কোশ্চেনগুলো বিভিন্ন ক্ষেত্রেই পড়ে থাকে, কিংবা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামের ক্ষেত্রেই পড়ে। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, দ্য রেনেসাঁস মুভমেন্ট বিলংস টু, রেনেসাঁস মুভমেন্ট বা রেনেসাঁস আন্দোলন হয়েছিল কোন সেঞ্চুরিতে? তো অপশান এ বলেছে 16th century, অপশান বি 17th century, অপশান সি বলেছে 18th century, অপশান ডি 15th century। তো সঠিক উত্তর হয়ে যাবে 16th century। সেকেন্ড কোশ্চেন বলেছে, দ্য রেনেসাঁস পোয়েটস এমড অ্যাট দ্য স্টাডি অফ, রেনেসাঁস পোয়েটরা তৈরি হয়েছিল কোন শিক্ষাকে কেন্দ্র করে, মূলত কোথাকার শিক্ষাকে কেন্দ্র করে? তো সঠিক উত্তর হয়ে যাবে রোমান অ্যান্ড গ্রিক রাইটার, রোমান এবং গ্রিক লেখকদেরকে কেন্দ্র করে রেনেসাঁস পোয়েট তৈরি হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে যে, হু ডাজ নট বিলং টু দ্য পিরিয়ড অফ রেনেসাঁস, কে এদের মধ্যে রেনেসাঁস পিরিয়ডের মধ্যে পড়ে না? তো অপশান এ বলেছে স্পেন্সার, বি বলেছে ব্যাকন, আর অপশান সি বলেছে টেনিশন, অপশান ডি বলেছে মিল্টন। তো সঠিক উত্তর হয়ে যাবে টেনিশন, আলফার্ড লর্ড টেনিশন, এদের মধ্যে রেনেসাঁস পিরিয়ডের মধ্যে পড়ে না। নেক্সট বলেছে যে, দ্য নিও ক্লাসিক্যাল মুভমেন্ট বিলংস টু, নিও ক্লাসিক্যাল মুভমেন্টটা কোন সময় হয়েছিল? অপশান এ বলেছে 16th century, অপশান বি বলেছে 17th century, অপশান সি বলেছে মডার্ন সেঞ্চুরি, অপশান ডি বলেছে 18th century। তো সঠিক উত্তর হয়ে যাবে 18th century, নিও ক্লাসিক্যাল মুভমেন্ট ছিল 18th century-র ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য নিও ক্লাসিক্যাল পোয়েটস ওয়্যার ডিপলি ইনফ্লুয়েন্স বাই, নিও ক্লাসিক্যাল মুভমেন্ট কি দ্বারা প্রভাবিত হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল, ইনফ্লুয়েন্স হয়েছিল ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স দ্বারা, ফ্রেঞ্চ পোয়েট দ্বারা এরা নিও ক্লাসিক্যাল পোয়েটরা অনুপ্রাণিত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে, দ্য নিও ক্লাসিক্যাল পোয়েটস গিভ ইম্পর্টেন্ট টু, নিও ক্লাসিক্যাল মুভমেন্টের পোয়েটরা কোন বিষয়ে প্রভাব ফেলেছিল, কোন বিষয়ে তারা ইম্পর্টেন্স ছিল? উইট অ্যান্ড রিজন, তারা তাদের জ্ঞান এবং বিচক্ষণতার জন্য তারা বিখ্যাত ছিল, নিও ক্লাসিক্যাল পোয়েটরা। নেক্সট কোশ্চেন বলেছে যে, হু ইজ নট দ্য নিও ক্লাসিক্যাল পোয়েট অ্যামং দ্য ফলোয়িংস, এদের মধ্যে কে নিও ক্লাসিক্যাল পোয়েট নয়? তো অপশান এ বলেছে পোপ, অপশান বি বলেছে ড্রাইডেন, অপশান সি জন কিডস, এবং অপশান ডি জনসন। তো সঠিক উত্তর হয়ে যাবে জন কিডস, জন কিডস নিও ক্লাসিক্যালের মধ্যে পড়ে না, কেন জন কিডস হলো রোমান্টিক যুগের। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য নিও ক্লাসিক্যাল পোয়েটস ইউজড আ পার্টিকুলার পোয়েটিক ফর্ম ইন দেয়ার পোয়েট্রি অ্যান্ড দ্য নেম অফ হিজ পোয়েটিক ফর্ম, নিও ক্লাসিক্যাল পোয়েটরা যেভাবে তাদের লেখাগুলো ব্যবহার করত, কোন একটা পোয়েটিক ফর্ম ইউজ করত এবং এই পোয়েটিক ফর্মের নাম কি? তো এরা ইউজ করতো হিরোইক কাবলেট, নিও ক্লাসিক্যাল পোয়েটরা হিরোইক কাবলেট ইউজ করতো। কী কী অপশান ছিল? লিরিক, অপশান বি সনেট, অপশান সি ওড, আর অপশান ডি হলো হিরোইক কাবলেট। তাহলে নিও ক্লাসিক্যাল পোয়েটরা কাবলেট ইউজ করতো। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য রোম্যান্টিক মুভমেন্ট স্টার্টেড ইন 1798 জাস্ট আফটার দ্য পাবলিকেশন অফ, রোম্যান্টিক মুভমেন্টটা তৈরি হয়েছিল 1798 সালে কিসের প্রকাশের পরে? দ্য লিরিক্যাল ব্যালাড, অপশান এ বলেছে, অপশান বি বলেছে প্যারাডাইস লস্ট, অপশান সি বলেছে রেপ অফ দ্য লগ, আর অপশান ডি বলেছে কিং লিয়ার। তো পারফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডের পরে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হয়েছিল, লিরিক্যাল ব্যালাড প্রকাশ করেছিলেন ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরেজ, প্যারাডাইস লস্ট হচ্ছে জন মিল্টন, রেপ অফ দ্য লগ লিখেছিলেন পোপ রেপ অফ দ্য লগ লিখেছিলেন, আর কিং লিয়ার ছিল শেক্সপিয়ারের লেখা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লিরিক্যাল ব্যালাড, 1798 প্রকাশিত হয়েছিল, ওয়ার্ডসওয়ার্থ প্রকাশ করেছিল। নেক্সট কোশ্চেন বলছে, দ্য রোম্যান্টিক পোয়েটস ওয়্যার ডিপলি ইনফ্লুয়েন্স বাই, রোম্যান্টিক পোয়েটরা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল? অপশান এ বলেছে নিও ক্লাসিক্যাল পোয়েট, অপশান বি বলেছে এলিজাবেথিয়ান পোয়েটস, অপশান সি বলেছে মডার্ন পোয়েটস, অপশান ডি বলেছে ফ্রেঞ্চ পোয়েটস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এলিজাবেথিয়ান পোয়েটস দ্বারা প্রভাবিত হয়েছিল রোম্যান্টিক পোয়েটরা। নেক্সট কোশ্চেন বলেছে যে, হুইচ রিভলিউশন এফেক্টেড বাই রোম্যান্টিক মুভমেন্ট,
কোন রেভলিউশন প্রভাব ফেলেছিল রোমান্টিক মুভমেন্টের ক্ষেত্রে? অপশান এ বলেছে রেনেসাঁস রেভলিউশন, সরি রাশিয়ান রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন। অপশান বি বলেছে গ্রিক রেভলিউশন, অপশান সি ফ্রেঞ্চ রেভলিউশন, অপশান ডি নান অব দিজ। তো সঠিক উত্তর হবে ফ্রেঞ্চ রেভলিউশন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে হু ইজ নট আ রোম্যান্টিক পোয়েট অ্যামং দ্য ফলোয়িং, কে রোম্যান্টিক পোয়েট নয়? ওয়ার্ডসওয়ার্থ, অপশান এ, অপশান বি কোলরেজ, অপশান সি সেলি, অপশান ডি মিল্টন। তো সঠিক উত্তর হয়ে যাবে মিল্টন। রোম্যান্টিক পোয়েট কে? ওয়ার্ডসওয়ার্থ, কোলরেজ, সেলি, কিডস আর জন, এই সরি বাইরন। পাঁচজন, পাঁচজন হলো রোম্যান্টিক পোয়েট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে দ্য প্রি র্যাপলাইড মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, প্রি র্যাপলাইড মুভমেন্ট অ্যাসোসিয়েট ছিল কোন সেঞ্চুরির সাথে? অপশান এ বলেছে 19th century, অপশান বি 18th century, অপশান সি 17th century, অপশান ডি বলেছে 16th century। সঠিক উত্তর হয়ে যাবে 19th century। প্রি র্যাপলাইড, প্রি র্যাফলাইট ব্রাদারহুডও তৈরি হয়েছিল রাফায়েলের আগে। প্রি র্যাফলাইটের প্রধান কে ছিল? দান্তে গ্যাব্রিয়েল রজেটি, ডিজি রজেটি। নেক্সট কোশ্চেন বলেছে দ্য প্রি র্যাফলাইট ব্রাদারহুড ওয়াজ ফাউন্ডেড বাই থ্রি পোয়েটস, হলম্যান, রজেটি অ্যান্ড মিলিয়াস। এরা কোন সেঞ্চুরিতে? 1820, অপশান বি 1848, অপশান সি 1853, অপশান ডি 1860। রাইট অ্যান্সার 1848। নেক্সট কোশ্চেন বলেছে দ্য প্রি র্যাফলাইট ওয়ার ডিপলি এফেক্টেড বাই, তো অপশান ফার্স্ট অপশান শেক্সপিয়ার, অপশান বি মিল্টন, অপশান সি কিডস অ্যান্ড লাস্ট অপশান ওয়ার্ডসওয়ার্থ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিডস। প্রি র্যাফলাইট, প্রি র্যাফলাইটস ওয়ার ডিপলি এফেক্টেড বাই, কিডসের দ্বারা ডিপলি এফেক্টেড ছিল। নেক্সট কোশ্চেন বলছে হু ইজ নট দ্য প্রি র্যাফলাইট অ্যামং দ্য ফলোয়িংস, এদের মধ্যে কে প্রি র্যাফলাইট নয়? অপশান এ বলেছে রজেটি, অপশান বি বলেছে মরিস, অপশান সি বলেছে সুইনবর্ন, আর অপশান ডি বলেছে ডব্লিউ এইচ আর্ডেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডব্লিউ এইচ আর্ডেন, প্রি র্যাফলাইট নয় এদের মধ্যে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে দ্য অ্যাসেস্থেটিক মুভমেন্ট স্টার্টেড ইন, অ্যাসেস্থেটিক মুভমেন্ট শুরু হয়েছিল কত সালে? অপশান এ 1880, অপশান বি 1885, অপশান সি 1780, অপশান ডি 1785। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1880। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অ্যাসেস্থেটিক পোয়েট অ্যামং দ্য ফলোয়িংস, এদের মধ্যে কে অ্যাসেস্থেটিক পোয়েট? অপশান এ বলেছে শেক্সপিয়ার, অপশান বি ওয়াল্টার প্যাটার, অপশান সি বলেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান ডি বলেছে সেলি। রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়াল্টার প্যাটার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে যে দ্য অ্যাসেস্থেটিক মুভমেন্ট ওয়াজ ইন্সপায়ার্ড বাই আ ফ্রেঞ্চ ডক্ট্রিন, অ্যাসেস্থেটিক মুভমেন্ট প্রভাবিত হয়েছিল ফ্রেঞ্চ ডক্ট্রিন কে, মানে তাদের মুভমেন্টটা কী ছিল? অপশান এ বলেছে লাইফ অ্যান্ড লেট লাইফ, অপশান বি ওরশিপস গড, অপশান সি বলেছে আর্ট ফর আর্ট সেক, আর অপশান ডি বলেছে নান অব দিজ, এদের মধ্যে কিউ নয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আর্ট ফর আর্ট সেক, অপশান সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে দ্য মাস্টার অব অ্যাসেস্থেটিক মুভমেন্ট ইজ, মাস্টার অব অ্যাসেস্থেটিক মুভমেন্ট কে ছিল? অপশান এ বলেছে জন কিটস, অপশান বি বলেছে স্পেন্সার, অপশান সি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যান্ড ফাইনাল অপশান ওয়াল্টার প্যাটার। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, ওয়াল্টার প্যাটার। নেক্সট কোশ্চেন বলছে এলিজাবেথিয়ান এজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, এলিজাবেথিয়ান এজটা কোন সময় ছিল? 16th century, অপশান বি বলেছে 17th century, অপশান সি 18th century, অপশান ডি ডি হচ্ছে 19th century। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 16th century, শেক্সপিয়ারের সময় এলিজাবেথিয়ান। তাহলে এলিজাবেথিয়ান পোয়েটদের মধ্যে প্রধান তিনজন পোয়েটকে, তাহলে এলিজাবেথিয়ান পোয়েটদের মধ্যে প্রধান তিনজন পোয়েট হয়ে যাবে সিডনি স্পেন্সার অ্যান্ড শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে যে হু ইজ নট এলিজাবেথিয়ান পোয়েট অ্যামং দ্য ফলোয়িং, এদের মধ্যে কে এলিজাবেথিয়ান পোয়েট নয়? অপশান এ স্পেন্সার, অপশান বি বাইরন, অপশান সি ড্যানিয়েল, অপশান ডি হচ্ছে শেক্সপিয়ার। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বাইরন, বাইরন হচ্ছে রোম্যান্টিক পোয়েট। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন বলেছে দ্য রেস্টোরেশন পিরিয়ড ইজ কনসার্নড উইথ দ্য রেস্টোরেশন পিরিয়ড কোন সময় ছিল, 15th century, অপশন বি 16th century, অপশন সি 17th century, অপশন ডি 18th century। রাইট অ্যান্সার হয়ে যাবে 17th century, রেস্টোরেশন এজ। নেক্সট কোশ্চেন বলছে দ্য কমেডি অব ম্যানার ওয়াজ প্রেজেন্টেড ইন, কমেডি অব ম্যানার কোন সময় হয়েছিল, অপশন এ 14th century, অপশন বি 15th century, অপশন সি 17th century, অপশন সি 16th century, অপশন ডি হচ্ছে 17th century। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 17th century। একটি কমেডি অফ ম্যানার্সের উদাহরণ হলো উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন বলেছে যে হু ইজ নট দ্য ভিক্টোরিয়ান পোয়েট অ্যামং দ্য ফলোয়িংস, এদের মধ্যে কে ভিক্টোরিয়ান পোয়েট নয়, অপশান এ স্পেন্সার, অপশান বি টেনিসন, অপশান সি ব্রাউনিং, অপশান ডি আর্নল্ড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্পেন্সার, স্পেন্সার হলো এলিজাবেথিয়ান যুগের, ভিক্টোরিয়ান যুগের নয়। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অব রডরিক র্যান্ডম, তাহলে রডরিক র্যান্ডম কে লিখেছে, অপশান এ দিয়েছে স্টিরনি, অপশান বি দিয়েছে স্মলেট, অপশান সি দিয়েছে সেরিডান, আর অপশান ডি দিয়েছে সুইফট, জোনাথন সুইফট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্মলেট, অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অফ দ্য স্কুলস ফর স্ক্যান্ডেল, দ্য স্কুল ফর স্ক্যান্ডেল কে লিখেছে, অপশান এ বলেছে স্টিলি, অপশান বি বলেছে গোল্ডস্মিথ, অপশান সি বলেছে সেরিডান, অপশান ডি হচ্ছে অ্যাডিশন। রাইট অ্যান্সার হয়ে যাবে সেরিডান। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য রাইটার অফ দ্য রাইভলস, রাইভলস কে লিখেছে, অপশান এ বলেছে চার্লস ল্যাম, অপশান বি বলেছে অ্যাডিশন, অপশান সি বলেছে গোল্ডস্মিথ, অপশান ডি বলেছে সেরিডান। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সেরিডান। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অফ দ্য গুড নেচার্ড ম্যান, গুড নেচার্ড ম্যান কে লিখেছে, অপশান এ বলেছে গোল্ডস্মিথ, অপশান বি বলেছে রিচার্ডসন, অপশান সি স্টিলি, অপশান ডি বেকন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গোল্ডস্মিথ, গোল্ডস্মিথ লিখেছে দ্য গুড নেচার্ড ম্যান। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অফ দ্য গালিভার্স ট্রাভেলস, গালিভার্স ট্রাভেলস কে লিখেছে, অপশান এ বলেছে ড্যানিয়েল ডিফো, অপশান বি বলেছে জোনাথন সুইফট, অপশান সি বলেছে ওয়াল্টার স্কট, আর অপশান ডি বলেছে ব্যানিয়ন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে জোনাথন সুইফট, অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য রাইটার অফ দ্য এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, অ্যান এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড কে লিখেছে, অপশান এ বলেছে কলিন্স, অপশান বি বলেছে বায়রন, অপশান সি বলেছে গ্রে, আর অপশান ডি হচ্ছে ব্রিজেস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে থমাস গ্রে, অপশান সি। নেক্সট কোশ্চেন বলেছে নেম দ্য রাইটার অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেস পোয়েমটি কে লিখেছে, অপশান এ বলেছে বায়রন, অপশান বি বলেছে বানিয়ান, অপশান সি বলেছে ব্রিজেস, অপশান ডি বলেছে ব্রাউনিং। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস, এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য গ্রেট মাস্টার অফ ড্রামাটিক মনোলগ, ড্রামাটিক মনোলগের জনক বা মাস্টার কে, অপশান এ বলেছে ব্রাউনিং, অপশান বি বলেছে কিডস, অপশান সি বলেছে সেলি, অপশান ডি বলেছে বায়রন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রবার্ট ব্রাউনিং, অপশান এ। নেক্সট কোশ্চেন বলেছে যে হু ইজ দ্য রাইটার অফ ওড টু অ্যাডভার্সিটি কে লিখেছে, তো অপশান বলেছে যে অপশান এ ড্রাইডেন, অপশান বি গ্রে, অপশান সি কলিন্স, আর অপশান ডি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রে, থমাস গ্রে। নেক্সট কোশ্চেন বলেছে ইংলিশ পোয়েটস অ্যাডপ্টেড হুইচ ওড ফর্ম, ইংলিশ পোয়েটরা কোন ওডকে অ্যাডপ্ট করেছিল তাদের লেখাতে, অপশান এ বলেছে প্যান্ড্রিয়াটিক ওড, অপশান বি বলেছে হোরেশিয়ান ওড, অপশান সি বলেছে বোথ অফ দিজ, আর অপশান ডি বলেছে নান অফ দিজ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বোথ অফ দিজ, প্যান্ড্রিয়াটিক ওড আর হোরেশিয়ান ওড দুটোই ব্যবহার করেছিল। নেক্সট কোশ্চেন বলছে এডপ কন্টেন্ট লাইন্স নাম্বার,
এডপের বিষয়ের মানে লাইন সংখ্যা কত ছিল? অপশান এ বলেছে 10, অপশান বি বলেছে 11, অপশান সি বলেছে 8, অপশান ডি হচ্ছে 17। রাইট অ্যান্সার হয়ে যাবে 17। নেক্সট কোশ্চেন বলেছে স্টোপি অ্যান্ড অ্যান্টি স্টোপ, সরি স্টোপ অ্যান্ড অ্যান্টি স্টোপ কন্টেন্ট লাইনস নাম্বারিং, স্টোপ এবং অ্যান্টি স্টোপের লাইন নাম্বার কতগুলো ছিল? তো অপশান এ বলেছে 12, অপশান বি বলেছে 8, অপশান সি বলেছে 10, অপশান ডি বলেছে 14। রাইট অ্যান্সার হয়ে যাবে 12, 12টি লাইন থাকতো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে যে এডপ ওয়াজ সাং হোয়েন দ্য কোরাস ওয়াজ, এডপ গাওয়া হতো যখন কোরাস থাকতো, কোরাস কোথায় থাকতো? অপশানে বলেছে মুভিং ফ্রম লেফট টু রাইট, বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার সময়। তারপরটা বলেছে রিমাইন্ড স্টেশনারি, অপশান সি বলেছে মুভিং ফ্রম রাইট টু লেফট, অপশান ডি বলেছে রিমাইন্ড বিহাইন্ড দ্য কার্টেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রিমাইন্ড স্টেশনারি, অর্থাৎ এক স্থানেতেই বসে মানে আটকে থাকা, তাকে হচ্ছে রিমাইন্ড স্টেশনারি, এক স্থানেতেই আবদ্ধ থাকা হচ্ছে রিমাইন্ড স্টেশনারি। তাহলে কোরাস কী করতো? তাহলে রিমাইন্ড স্টেশনের এক স্থানেতেই আবদ্ধ থাকতো। নেক্সট কোশ্চেন বলেছে যে হুইচ ডাজ নট ফর্ম দ্য পার্ট অফ দ্য প্যাট্রিয়টিক ওড, হুইচ ডাজ নট ফর্ম দ্য পার্ট অফ দ্য প্যাট্রিয়টিক ওড, তাহলে প্যাট্রিয়টিক ওডের একটা ফর্ম নয় কি? কোরাস, অপশান ডি কোরাস। তো কী কী অপশান দিয়েছিল? স্টোপ, অপশান বি অ্যান্টি স্টোপ, অপশান সি বলেছে এডপ, আর অপশান ডি হচ্ছে কোরাস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কোরাস। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অফ দ্য হান্ট অফ দ্য মাদার, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি? গ্রাহাম গ্রিন। অপশান বাকি অপশানগুলো বলেছে অস্কার ওয়াইল্ড, অপশান সি বলেছে ভার্জিনিয়া উলফ, আর অপশান ডি বলেছে অ্যাডওয়াস হক্সলে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাহাম গ্রিন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য অথার অফ হিউম্যান বন্ডেজ, হিউম্যান বন্ডেজ কে লিখেছে? অপশান এ বলেছে ভার্জিনিয়া উলফ, অপশান বি বলেছে সোমারেস্ট মুঘম, অপশান সি বলেছে ই এম ফস্টার, আর অপশান ডি বলেছে অস্কার ওয়াইল্ড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সোমারেস্ট মুঘম বা মহম। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য রাইটার অফ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, তো অপশান এ বলেছে টি এস ইলিয়ড, অপশান বি বলেছে ই এম ফস্টার, অপশান সি বলেছে অ্যাডওয়াস হাক্সলে, আর অপশান ডি বলেছে ভার্জিনিয়া উলফ। রাইট অ্যান্সার হয়ে যাবে অল্ডওয়াস হাক্সলে। নেক্সট কোশ্চেন বলেছে হু ইজ দ্য রাইটার অফ পয়েন্ট কাউন্টার পয়েন্ট, পয়েন্ট কাউন্টার পয়েন্ট কে লিখেছে? অপশান এ বলেছে মিল্টন, অপশান বি বলেছে ভার্জিনিয়া উলফ, অপশান সি বলেছে অস্কার ওয়াইল্ড, অপশান ডি হচ্ছে অল্ডওয়াস হাক্সলে। তো রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ওয়ার্ক ইজ নট রিটেন বাই ই এম ফস্টার, কে ই এম ফস্টারের মধ্যে মানে হুইচ অফ দ্য ওয়ার্ক ইজ নট রিটেন বাই ই এম ফস্টার, ই এম ফস্টারের যে লেখাটা সেই লেখাটার মধ্যে কোন লেখাটা ছিল না? তো অপশান এ বলেছে ইস্টওয়ার্ড হো, অপশান বি বলেছে হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, অপশান সি বলেছে হাওয়ার্ডস এন্ড, অপশান ডি বলেছে আর রিম উই আর রুম উইথ আ ভিউ, আর রুম উইথ আ ভিউ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্টওয়ার্ড হো। নেক্সট কোশ্চেন, নেক্সট আমি একটা কোশ্চেন করি, কে ক্যান্টারবারি টেলস লিখেছে এটা তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।